সবাই কেমন আছো? আশা করছি খুব খুব খুবই ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আর আজকে তোমাদের দেখাবো আমার কিছু নিউ নিউ ব্লাউজ কালেকশন। অ্যাকচুয়ালি মানে বিভিন্ন শাড়ির সঙ্গে, শাড়ি তো তেমন পরা হয় না, বেশিরভাগ চুড়িদারই পরা হয়। চুড়িদার, কুর্তি, গাউন এইসবই বেশি পরি, আর নাইটি ঘরে তো সারাক্ষণই পরা হয়, তো শাড়ি তো খুবই কমই পরি। কিন্তু কিছু ডিজাইনার ব্লাউজ কালেকশন আমার কাছে আছে। তো এবছরে নিউ তো অনেক কালেকশন উঠবে, সেগুলোও কিনবো। আর এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই মানে নিউ নিউ কালেকশন। তো চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো, তো দেখো এক ঝাঁপ ব্লাউজ। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ব্লাউজ এখানে আছে। তো চলো তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখাই এই ব্লাউজটা, এটা কিন্তু ভীষণই সুন্দর। আর এই ব্লাউজগুলো প্রচুর মানে মহিলারা ইউজ করেছে, ভীষণই সুন্দর ব্লাউজ। এটা তো আমার দারুণ লাগে এই ব্লাউজটা, রেড কালার ব্লাউজ। আর এটা আমার ভীষণ একটা পছন্দের ব্লাউজ, এটা আমি অনেকবার ইউজ করেছি, অনেক শাড়ির সঙ্গে পরেছি। তো এটা আমার সব থেকে সুন্দর একটা পছন্দের ব্লাউজ। এই দেখো, এই একটা ব্লাউজ, এটা খুব কমই পরা হয়েছে। এই দেখো, এগুলো যখন প্রথম উঠেছিল তখন কিন্তু ভীষণ পছন্দের ছিল, এগুলো এখন অনেকটা মানে ওল্ড হয়ে গেছে, তবুও দেখো কি সুন্দর লাগছে। আমার এখনো সেইভাবে নতুন চকচক করছে, মানে দুই একবার ইউজ করেছি কি করিনি সেইভাবে রাখা। এই একটা ব্লাউজ দেখো কি সুন্দর, দারুণ ব্লাউজ, পিঠটাও দারুণ সুন্দর ডিজাইন। এই দেখো কি সুন্দর একটা ব্লাউজ, দেখেছো কি সুন্দর ব্লাউজটা? এটি কিন্তু দারুণ একটা ব্লাউজ, আমার ভীষণই একটা পছন্দের ব্লাউজ। তো এগুলো তো তেমন ভাবে পরা হয় না, ব্যবহার করা হয় না, তো আলমারি ভর্তি করাই সার হয়েছে এই যে। তো দেখো এই একটা ব্লাউজ, এটা কিন্তু ব্রাইডাল কালেকশনে খুব সুন্দর একটা ব্লাউজ, দেখছো অল বডি কাজ করা, ভীষণই সুন্দর একটা ব্লাউজ, দারুণ সুন্দর। এটা একটা সুন্দর ব্লাউজ। এই দেখো, এটা তো আমার ছেলের বার্থডের সময় পরেছিলাম এই ব্লাউজটা, এটা তো তোমরা দেখেইছো, এটা অল বডি। এই দেখো কি সুন্দর, এটা কিন্তু সেই টপ স্টাইল, দেখেছো নিচের দিকে কেমন কুচি কুচি দেওয়া, এটা একটা টপ স্টাইলের ব্লাউজ। শোনো এদিকে আয়, শোনো তুমি তো খালি কালকে মার কোলে উঠে একদম হ্যাপি বার্থডে করছিলাম। ঠিক আছে তুমি ওইদিকে যাও, জামা পরে ওপর উনি তো জামা পরে এসো তাহলে। এই দেখো সোহাগ বাবু এসে গেছে, সোহাগ বাবু ভিডিও করার সময় নিজের মুখটা একটু দেখানোর জন্য শুধু উস্কুস উস্কুস করে। হাই বলো বন্ধুদেরকে, হাই বলো, হাই। তো দেখো এরপরে দেখো ব্লাউজ দেখাচ্ছি, একটা ব্লু কালার ব্লাউজ, নেভি ব্লু কালার। এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ, তখন সব শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে কিনেছিলাম। হ্যাপি বার্থডে, এই দেখো হ্যাপি বার্থডে টু ইউ, যে কোনো অকেশনে অনুষ্ঠানে পরার জন্য কিন্তু খুবই সুন্দর ব্লাউজ, বিভিন্ন শাড়ির সঙ্গে ম্যাচিং করে। রেডিমেড ব্লাউজগুলো কেনা থাকলে কি বলতো, একটু তাড়াতাড়ি করে যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরা যায়। এই একটা দেখো রেড কালার ব্লাউজ, এই ব্লাউজটা তো প্রচুর ইউজ হয়েছে, প্রচুর লোকে ব্যবহার করেছে, আগের বছর তো মানে ভীষণই ইউজ করেছে সবাই। তো দেখো এটা আমি আগের বছর পূজার সময় পরেছিলাম, বা যে কোনো সাদা শাড়ির সঙ্গে পরি, এটা এটাও অনেকবার পরা হয়েছে, এটা তোমরা অনেকবারই আমাকে দেখেছো। এই একটা ব্লাউজ, এটা এটা একটা একটা ভেলভেট টাইপের, এটা অনেকবারই পরেছি, এটা অনেক পুরানো হয়ে গেছে, এটা মানে অনেক আগেই কেনা, বিয়ের আগের ব্লাউজ। এই একটা ব্লাউজ, এটাও বিয়ের আগে, এগুলো তখন প্রথম উঠেছিল, গোল্ডেন কাজ করা এগুলো, আর এগুলো সেই কুচি কুচি ঘটি হাতা। এই দেখো তখন প্রথম উঠেছিল, এগুলো খুব সুন্দর লাগতো যখন নতুন যখন উঠে, তখন তো সেই জিনিসটা ভালো লাগে, এখন এগুলো পুরানো হয়ে গেছে। এই দেখো একটা খুব সুন্দর ব্লাউজ, এই দেখো খুব সুন্দর, এর মধ্যে স্লিভ দেওয়া আছে কিন্তু আমি স্লিভ লাগাইনি, স্লিভলেসই পরি সবসময়, তো স্লিভ সহই পরি, মাঝে মাঝে স্লিভলেস পরতেও ভালো লাগে।
তো দেখো এটাও একটা হাকোবা স্টাইল ব্লাউজ, এটাও একটা হাকোবা স্টাইল। এটা আগের বছর কিনেছিলাম, খুব সুন্দর, এটা চিকনকারি শাড়ির সঙ্গে খুব ম্যাচ করেছিল। এই শাড়ি ব্লাউজগুলো এরকম প্রচুর উঠেছিল আগের বছর, প্রচুর ব্যবহার করা হয়েছে, মানে অনেক লোকই পরেছে দেখেছি। এই দেখো এটা সিলভার জড়ি ব্লাউজ, সিলভার সিলভার কালার, দেখেছো? এটাও কিন্তু একটা খুব সুন্দর ব্লাউজ, ভীষণ লাইটে পরলে বিয়ে বাড়ি টাড়ি গেলে শাড়ি ম্যাচিং করে শাড়ির সঙ্গে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখো এই একটা ব্লাউজ, এই দেখো এটা অ্যাশ কালার, ছাই ছাই কালার, এটা অল বডি কাজ করা। এই দেখো এই একটা ব্লাউজ, এই দেখো এটাও খুব সুন্দর একটা শাড়ির সঙ্গে ম্যাচিংয়ে আছে। এটা এটাও টপ স্টাইল একেবারে, মানে কোমর অবধি হয়ে যায়। এটাও একটা খুব সুন্দর স্টাইল ব্লাউজ, যখন যেটা উঠেছে আর যে শাড়ির সঙ্গে যখন ম্যাচিং হয়েছে তখন নিয়ে নিয়েছি, কিন্তু এগুলো এখন আমার কাছে ওল্ড ফ্যাশন মনে হয়। কিছু করার নেই, না পরে পরে পরাই তো হয় না, একবার দুবার পরি। আর এটাও দেখো এটাও যখন উঠেছিল একটা গোল্ডেনের ওপরে একটা শাড়ির সঙ্গে ম্যাচিং হতো, কিনেছিলাম, পরাই হয় না, আর অকেশনালি পরা হয় এটা। এই একটা ব্লাউজ দেখো, এটা খুব সুন্দর অল বডি কাজ করা, খুব সুন্দর একটা ব্লাউজ অল বডি কাজ করা সিল্কের, ভিতরে কটনের কাপড় দেওয়া, খুব সুন্দর ব্লাউজ, কয়েকবার পরেছি এটা। এই দেখো এই একটা ব্লাউজ, খুব সুন্দর কাজ করা এটা। এই দেখো এর স্টাইলটা কিন্তু খুব সুন্দর, এটা পিঠের দিকে স্টাইল, এটা পিঠের দিকের স্টাইল, খুব সুন্দর স্টাইলিশ ব্লাউজটা। না পরে পরে যে হারে মোটা হচ্ছে, দুদিন পরে আর গায়েই হবে না, খুব সুন্দর ব্লাউজ। এই দেখো আরো একটা ব্লাউজ, এটা একটা শাড়ির সঙ্গে ম্যাচিং, এটা অনেকবার পরেছি। এই দেখো এই একটা ব্লাউজ, ব্লাউজ দেখাতে দেখাতে দম লেগে যাচ্ছে, হাঁপিয়ে উঠেছি বাবা। আজকের মতো এই অবধি, আর বেশি ব্লাউজ দেখাবো না, আরো অনেক ব্লাউজ আছে ডিজাইনার ব্লাউজ, সেগুলো আবার পরের পার্টে দেখাবো। একসঙ্গে অনেক ব্লাউজ দেখালে মানে তোমরা বোরিং হয়ে যাবে। তো দেখো এই ব্লাউজটাও আমার কিন্তু ভীষণই পছন্দের ব্লাউজ, এইরকম ব্ল্যাক কালারের আরো তিন চারটে ব্লাউজ আমার আছে। তো আমার হচ্ছে আমার বার্থডেতে একটা ব্লাউজ পরেছিলাম ব্ল্যাক কালার এরকম। তো দেখো কোন ব্লাউজটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এত ব্লাউজ দেখিয়েছি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কোন ব্লাউজটা সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু মাস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো ভিডিও অবধি, বাই বাই।